নেতাজিকে কে না ভালোবাসেন, আর গান্ধীজি? হ্যাঁ, শ্রদ্ধা করেন, কিন্তু গান্ধীজি কি অহিংস ছিলেন? না, একটি তথ্য বলছে গান্ধীজি অহিংস ছিলেন না, অহিংসা ছিল তার মুখোশ। নেতাজি সুভাষকে তিনি কংগ্রেস থেকে সরিয়েছিলেন হিংসার আগুনে জ্বলে। প্রমাণ: 1939 সালে ত্রিপুরি কংগ্রেস সভাপতি নির্বাচন, সুভাষ নির্বাচনে দাঁড়ালেন গান্ধীজির অমতে। কি এত বড় স্পর্ধা সুভাষের? গান্ধীজি অবাক। তাই তিনি তার মনোনীত প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে সুভাষের বিরুদ্ধে দাঁড় করালেন, আর জয়ী হলেন সুভাষ। ফল হল মারাত্মক। সঙ্গে সঙ্গে গান্ধীজির উক্তি, দ্য ডিফিট অফ পট্টভী সীতারামাইয়া ইজ মাই ডিফিট, অর্থাৎ পট্টভী সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়। একই সাংঘাতিক কথা, জনগণের ভোটে নির্বাচিত সভাপতি সুভাষচন্দ্র বসুর জয়ে হঠাৎ মহাত্মার মতো মানুষের এই ধরনের উক্তির কারণ কি? কারণ হিসাবে বলা হল গান্ধীজির নীতির কথা। গান্ধীজি অহিংসার পূজারী, অহিংস নীতিতে বিশ্বাস করেন, সুভাষ ঠিকের বিপরীত। তাই সুভাষের জয় মানেই গান্ধীজির অহিংস নীতির পরাজয়। কিন্তু সত্যিই কি তাই? আদৌ নয়। কারণ গান্ধীজি একসময় বলেছেন, আমাদের হাতে অস্ত্র নেই, থাকলে প্রতিটি ভারতবাসীকেই ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পরামর্শ দিতাম। অস্ত্র নেই বলেই আমি অহিংসার পথ বেছে নিয়েছি। তাহলে তিনি অহিংস কোথায়? অক্ষমতার জন্যই অহিংসার বলি? আসলে সুচতুর গান্ধীজিকে বিচলিত করেছিল সুভাষের জয়। কেননা গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে সমর্থন করেছিলেন গান্ধীবাদী সব নেতা, অর্থাৎ কংগ্রেসের তাবড় তাবড় নেতারা। বলতে গেলে সুভাষ একা লড়েছেন তাদের বিরুদ্ধে, নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে। একা সুভাষ যখন ধরাশায়ী করলেন গান্ধীজি সহ কংগ্রেসী রতি মহারতীদের, তখনই রব উঠল, গেল গেল সব গেল, টের পেলেন ভারতের এক নম্বর নেতা তার আসনও টলমল। ব্যাস, কংগ্রেসের গ্রেট ডিকটেটার, অহিংসার মুখোশ পরা গান্ধীজি হিংসার অনলে জ্বলে ভারতের শ্রেষ্ঠ দেশপ্রেমিককে সরিয়ে দিলেন কংগ্রেস থেকে, রাখলেন তার স্থাবকদের, যারা ক্ষমতা ছাড়া অন্য কিছু বোঝে না। আজ দেশের খুবই দুর্দিন। স্বাধীনতার পর থেকে বহু লোকের মুখেই শুনে আসছি, নেতাজি থাকলে আমাদের আজ এই হাল হতো না। কথাটা খুব একটা কিন্তু মিথ্যে নয়। দেশের দিকে তাকিয়ে কি দেখছি আমরা? দেশ দুর্নীতিগ্রস্ত, সর্বত্র ঘুষ আর ঘুষ, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, একটা ফাইল পর্যন্ত টেবিল থেকে সরে না। বেশিরভাগ দেশবাসী হয়েছে অমানবিক, স্বার্থ ছাড়া কেউ এক পাও নড়ে না, কারো মধ্যে জাতীয়তা বোধ নেই। তাছাড়া হু হু করে দ্রব্যমূল্য বাড়ছে, দেনায় ডুবে আছে গোটা ভারতবর্ষ। বহু মানুষের বিশ্বাস নেতাজি থাকলে দেশের চেহারা বদলে যেত। আমিও তাই বিশ্বাস করি। নির্ভীক নির্লোভ নেতাজি সবচেয়ে বেশি দেশের কথা ভাবতেন। বিবেকানন্দর মানসপুত্র নেতাজি সুভাষের কাছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এটা কি গান্ধীজি জানতেন না? জানতেন সবই, তবু নেতাজিকে সরালেন কেন? নিজের স্বার্থে। গান্ধীজির পরিবারের লোকজনও এই কারণে তাকে সুনজরে দেখতেন না, নিজের স্বার্থে সুভাষকে সরালেন তিনি, তার এক নম্বর নেতৃত্বের সুরক্ষায়। সেটা যে দেশের কত বড় ক্ষতি আমরা টের পাচ্ছি হাড়ে হাড়ে। বারবার স্বাধীনতা আন্দোলনের ক্ষতি হয়েছে গান্ধীজির জন্য, এই জন্য আন্দোলনকারীরা হতাশায় ভেঙে পড়েছেন। সত্যিকারের স্বাধীনতা আন্দোলনকারীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন তিনি, যাদের মধ্যে ছিল না কোনো কিছু পাওয়ার লোভ, শুধু দেশের মুক্তির জন্য যারা নিজেদের উৎসর্গ করে গেলেন তাদের গুন্ডা আখ্যা দিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। যেমন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, মাস্টারদা, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব প্রমুখ দেশপ্রেমিক বিপ্লবীরা গান্ধীজির অভিধানে সন্ত্রাসবাদী, গুন্ডা। আমি কিন্তু এই তথ্যটা আমার নিজের মন গড়া বলিনি। এই তথ্যসূত্রর উৎস হল গান্ধীজির অপকর্ম বলে একটি বই এবং তার লেখক অলোককৃষ্ণ চক্রবর্তী। আপনারা বইটি পড়ে দেখতে পারেন, তাতে এই সমস্ত তথ্য আছে। আমি শুধুমাত্র এই তথ্যটি আপনাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা, এই ভিডিওটা যদি একটুখানিও আপনাদের ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।